হ্যালো আমার সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার চাঁদ। আমি কিন্তু আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি, তাতে করে তোমরা কেউ রাগ করো না প্লিজ। আজকের হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো আজকের আমি তোমাদেরকে মানে বাবার আরতি করাটা দেখাবো। এটা হচ্ছে আদি বিশ্বেশ্বর মন্দির। এই মন্দিরটা আমি কিন্তু আগেও তোমাদের দেখিয়েছি, এখানের গল্প কথা তোমাদের শুনিয়েছি। তো আজকের আমি এটা মানে কি বলবো, সন্ধেবেলা তোমাদের আরতিটা দেখাচ্ছি। আর আমি যখন বাবার মাথায় জল ঢেলেছিলাম সেই টাইমে আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো একা হাতে কি করে করব, আর মানে রাখতে পাচ্ছিলাম না, সব থেকে বড় কথা এত ভিড় হয়েছিল। তো এটা সন্ধেবেলা, তো তোমরা আরতিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বাবা বিশ্বনাথ মন্দিরে জানোই যে মোবাইল ফোন অ্যালাউ নেই, ওখানে তো কিছু ক্যাপচার করতে পারবো না। আর কিন্তু আমি 4 নম্বর গেটের সামনেটা তোমাদেরকে একটু দেখিয়েছি, তারপরে ভেতরে কিভাবে পুজো হয় সেটা তো এখন ওখানে প্রজেক্টর লাগানো থাকে। আরতিটা শুরু হয়ে গেছিল তাই জন্য আমি ভয়েস ওভারটা আর দিলাম না, তো এখন দিচ্ছি। তো প্রজেক্টর লাগানো থাকে, আমি প্রজেক্টার কিছুটা ক্যাপচার করেছি, তোমরা একটু দেখে নিও। ওই যে দেখো 4 নম্বর গেটটা, সামনে একটা রূপোর বিশাল বড় ত্রিশূল আছে, আর পুরো মন্দিরটার ভেতরে তো সোনার মোড়ক দিয়ে পুরো মন্দিরটা ভেতরটাও একদম মুড়িয়ে দিয়েছে। এখন কিছুদিন আগে এক মানে মানে বাবারই একজন ভক্ত কত কেজি রূপো যেন চড়িয়েছে ওনাকে, সোনাও প্রচুর মানে চড়িয়েছে ওখানে। বাবাকে সবসময় সবাই মানে কিছু না কিছু বাবাকে দিতেই থাকে, এটা ভীষণ ভালো লাগে। যে দেখো পুরো সোনা দিয়ে, দেখছো এই পুরো সোনা দিয়ে ভেতরটাও মুড়ি দিয়েছে, পুরো ওপরটাও পুরো সোনা দিয়ে এ করা। যদি কোনো দিন মানে সম্ভব হয় ভিডিও করার তো অবশ্যই করব। রাস্তায় লোকজন একদম, বাপরে খুব আওয়াজ এখানে। তো আমি এখানে মানে এখানে কিন্তু কপালে যে আমি তিলকটা কেটেছি, এখানে মানে প্রচুর এরকম ব্রাহ্মণরা থাকে যারা মানে এরকম তিলক কেটে দেয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, মানে আজকের এগুলোই তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখতে থাকো, এই যে দেখো এবার আমি তিলকটা লাগাচ্ছি। এই যে আমাকে লাগিয়ে দিচ্ছেন একটা পণ্ডিতজি, তো তোমরা এবার দেখতে থাকো।
আজকে তো আর পূজোটা তোমাদের দেখাতে পারলাম না, মানে আরতিটা তো দেখালাম, আমি জলটা ঢেলেছি ওটা দেখাইনি, আর এখন বাড়ি ফিরছি। বৃষ্টিও এসে গেল, দেখো বাবা একটা সামনে একটা বড় গরু দাঁড়িয়ে আছে। দেখছো বৃষ্টি পড়ছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে দেখি আর কত কি তোমাদের দেখাতে পারি, অনেকদিন পর আজকের ভিডিও দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো এখানে একটা ঠান্ডাইয়ের দোকানে কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, ওপরে শিব ঠাকুরের মন্দিরও আছে, আর এই যে অপোজিটে যেটা দেখলে ওটা কিন্তু একটা মঠ, জানো তো, ওখানে অনেক সন্ন্যাসীরা থাকে, সন্ন্যাসী সন্ন্যাসিনী অনেকেই থাকে। তো এটা একটু ক্যাপচার করলাম, তোমাদের দেখালাম, আর হচ্ছে এখান থেকেই আমি এবার বিদায় নেব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি মজায় থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো বন্ধুরা।